74তম প্রজাতন্ত্র দিবস দেশের বিভিন্ন প্রান্তের ভাষাভাষী বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে দিনটি পালিত হলো কলকাতায়। রঙিন হয়ে উঠল রেড রোড। বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী। এরপর হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। কুচকাওয়াজে নজর কাড়ে সেনাবাহিনীর সমরসজ্জার প্রদর্শনী। কুচকাওয়াজে অংশ নেয় বিএসএফ, কলকাতা পুলিশ, ট্রাফিক গার্ডের আধিকারিক ও কনস্টেবলরা। 2018 ব্যারাকপুরেও মহিলা র‍্যাব ক্যাম্পানি গঠিত হয়। আইন শৃঙ্খলা রক্ষায় এই বাহিনী অত্যন্ত দক্ষ। নেতৃত্ব দিচ্ছেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মিস চারু শর্মা আইপিএস। অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এই দিনের অনুষ্ঠানে প্রদর্শিত হয় বিভিন্ন দফতরের ট্যাবলো। ছিল দুর্গা হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।